আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাই টেকজনের আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। টেকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং গ্যাজেট, যেগুলো আপনার নিত্যদিনের কাজকে আরও সহজ ও সুন্দর করতে সাহায্য করবে। এবং আপনি চাইলে এদের মধ্যে কিছু গ্যাজেটকে মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং জেনে আসি এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত সম্পর্কে। আর আজকের ভিডিও জুড়ে সাথে আমি তাসফিয়া জাহান রুহি, আর আপনারা দেখছেন টেকজন বাংলা। ক্যাবল প্রোটেক্টর। ভিউয়ার্স, পরিচিত হন একটি চিপ অ্যান্ড ইউজফুল ক্যাবল প্রোটেক্টরের সাথে। এটিকে স্পেশালি তৈরি করা হয়েছে চার্জিং ক্যাবলের জন্য, বিকজ আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে অনেক সময় ধরে চার্জিং ক্যাবল ভাঁজ হয়ে থাকার কারণে চার্জিং পিনের নিচের দিকে নষ্ট হয়ে যায়, আর সে কারণে আমাদের নতুন চার্জার বা ক্যাবল কেনার প্রয়োজন পড়ে, রাইট? তো এই সমস্যার সমাধান করার জন্য বাজারে চলে এসেছে এই ক্যাবল প্রোটেক্টর, যাকে ব্যবহার করে আপনার যে কোনো ক্যাবলকে সুরক্ষা করতে পারবেন। এটির প্যাকেটে আপনি 4টি প্রোটেক্টর পেয়ে যাবেন। আর যদি বলা হয় এটির ইউজের কথা, তাহলে সিম্পলি এটিকে চার্জিং ক্যাবলের পিনের নিচের দিকে কিছুটা এইভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে আপনার যে কোনো চার্জিং ক্যাবল বা ওয়্যার 100% সুরক্ষিত থাকবে। এটিকে তৈরি করা হয়েছে সিলিকন মেটারিয়াল দিয়ে, এতে করে এই প্রোটেক্টর সহজেই নষ্ট হবে না। সো বন্ধুরা, আপনারাও যদি এমনই কিছু খোঁজেন যাকে ব্যবহার করে যেন আপনার চার্জিং ক্যাবলকে সুরক্ষিত রাখতে পারেন, তাহলে ট্রাই করে দেখতে পারেন এই চার্জিং প্রোটেক্টরকে, এবং এটির প্রাইস মাত্র 27 টাকা। ভ্যাকুম সিলিং ডিভাইস। গাইস, দিস ইজ ভ্যাকুম সিলিং ডিভাইস। এটির মাধ্যমে আপনার যে কোনো খাবারকে লং টাইম ধরে সুরক্ষিত রাখতে পারবেন, বিকজ এটিতে ভ্যাকুম ফিচার ব্যবহার করার জন্য আপনার যে কোনো ফুড আইটেমকে কিছুটা এইভাবে প্যাক করে ফ্রিজে রাখতে পারবেন, আর এতে করে আপনার ফুড আইটেমগুলো দীর্ঘ সময় ধরে সুরক্ষিত থাকবে এবং সেই সাথে ফ্রেশ আর হেলদিও থাকবে। এছাড়াও এটি অনেক ছোট্ট ও লাইট ওয়েট হওয়ার জন্য আপনি চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আর যদি বলা হয় এটির ইউজের কথা, তাহলে প্রথমে এটির সিল ব্যাগ রিজুবেল ব্যাগের সাথে কানেক্ট করতে হবে, তারপর এটিকে আপনার ফোনের সাথে কানেক্ট করতে হবে, তাহলে এটির ভ্যাকিউমিং প্রসেস শুরু হয়ে যাবে, যার ফলে আপনাদের খাবার দীর্ঘ সময় ধরে সুরক্ষিত থাকবে। বন্ধুরা, এই ব্যাগটিকে আপনারা ফ্রিজে তো রাখতে পারবেনই, সেই সাথে কুকিং কাজেও ইউজ করতে পারবেন, যা দুই রকম পরিস্থিতিতে সাহায্য করবে, এবং আপনি চাইলে এটিকে ওয়াশও করতে পারবেন। আর এটির প্রাইস 1900 টাকা। লগবুক। গাইস, বেসিক্যালি একটি কাগজ বা পেপার কতটা জরুরি সেটা শুধু তারাই জানে যারা হারিয়ে ফেলেছে বা অন্য কেউ দেখে সেটার মিস ইউজ করেছে। আবার কিছু কাগজ তো এতটাই ইম্পর্টেন্ট হয়ে থাকে যেটিকে সামলানোর জন্য সিকিউরিটি গার্ড বা অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়। তো এসব বিষয়ের কথা চিন্তা করে আপনাদের সামনে নিয়ে এসেছি এই অসাধারণ লগবুক। এবার আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন নাম, এটাতে কি কোনো তালাবালা লাগানো আছে? তাহলে আপনাদের বলে দিই যে এটি এক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, যেখানে আপনার প্রয়োজনীয় কাগজ রেখে একদম টেনশন ফ্রি থাকতে পারবেন, বিকজ এটিতে অ্যাডভান্স সিকিউরিটি ব্যবহার করা হয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট। এতে করে আপনি ছাড়া অন্য কেউ এটিকে আনলক করতে পারবে না, আর সেজন্য কোনোরকম চিন্তা ছাড়াই আপনার পার্সোনাল বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, নোটস বা কাগজ সহ প্রয়োজনীয় পেপার রাখতে পারবেন। আর ভুলবশত যদি এই বুকটি অন্য কারো হাতে চলেও যায়, তাহলেও সে আপনার পার্সোনাল নোটগুলো অ্যাক্সেস করতে পারবে না, আর এটি হচ্ছে এই বুকসটির বিশেষ ফিচার। স্পিনিং এক্স। ভিউয়ার্স, আপনি কি স্পিনারের ফ্যান? ছোটবেলায় তো আমরা প্রায় সবাই স্পিনারের ফ্যান ছিলাম, আর তখন তো এইরকম কুল অ্যান্ড অ্যামেজিং ইউইও দেখতেই পাইনি। কিন্তু বন্ধুরা, বর্তমানে আপনাদের সামনে চলে এসেছে এই স্পিনিং এক্স, যা 4-in-1 ইউইও স্পিনার। এটি চ্যাম্পিয়ন ডিজাইনের একটি ইউইও স্পিনার, যা পকেট সাইজ হওয়ার সাথে সাথে এটিকে স্পিনিং টপ, ফিজিট স্পিনার বা জাইরোস্কোপে কনভার্ট করতে পারবেন। এটিতে একসাথে 4টা ফিচার দেওয়ার জন্য আপনি চাইলে অ্যাজ এ স্পিনার ইউইও বা জাইরোস্কোপ বানিয়ে টাইম পাস করতে পারবেন, বিকজ এটি এক ফিউচার জেনারেশন ইউইও, যা আমরা ছোটবেলায় কখনো দেখতেই পাইনি, এবং এদের প্রাইস 200 থেকে 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। মিনি উইন্ড টারবাইন। বন্ধুরা, আপনারা কি অ্যাডভেঞ্চার ট্রিপ পছন্দ করেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য একটি বেস্ট অপশান হতে পারে, কারণ এটি এক পোর্টেবল উইন্ড টারবাইন। এতে করে আপনি আপনার অ্যাডভেঞ্চার ট্রিপে সহজেই বহন করতে পারবেন। এই মিনি টারবাইনকে আপনার ক্যাম্পের বাইরে সেট করতে হবে,
তাহলে এটিতে যতটা পাওয়ার উৎপন্ন হবে সেটি দিয়ে আপনার যে কোনো ডিভাইসকে খুব সহজেই চার্জ করতে পারবেন। বন্ধুরা, সাধারণত আমরা যখন জঙ্গলে সার্ভাইভ বা ক্যাম্পিং করি তখন সেখানে কোনো রকম ইলেকট্রিসিটি বা এক্সট্রা পাওয়ার সোর্স না থাকার কারণে কিছু সময় পর আমাদের সব রকম ডিভাইস অকেজো হয়ে পড়ে। তো এমন সিচুয়েশনে এই উইন্ড টারবাইন আপনার জন্য বেশ ইউজফুল হয়ে যাবে। স্ক্রিন ম্যাগনিফায়ার। বন্ধুরা, আপনারা কি আপনার ফোনের ছোট্ট স্ক্রিনে মুভি দেখতে দেখতে বোর হয়ে গেছেন? এত ছোট্ট স্ক্রিনে মুভি দেখতে সত্যি একদম মজা লাগে না, তাই না? তো আপনার ফোনের ছোট্ট স্ক্রিনকে এবার বড় করে নিতে চলে এসেছে এই স্ক্রিন ম্যাগনিফায়ার। কম দামের মধ্যে এটি একদম বেস্ট একটি গ্যাজেট, যার মাধ্যমে আপনি বিগ স্ক্রিনে মুভি দেখার ফিলিংস নিতে পারবেন। এটির সবথেকে ইন্টারেস্টিং ফিচার কি জানেন? যে এটিকে কোনোরকম পাওয়ার কানেকশন ছাড়াই ইউজ করতে পারবেন। এটিকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, বিকজ এটি অনেক ছোট এবং লাইট ওয়েট, ইজি টু ইউজ উইদাউট চার্জিং। 12-ইঞ্চির ডিসপ্লে বিশিষ্ট এই গ্যাজেট আপনার মুভি দেখার এক্সপিরিয়েন্সকে আরও এক নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো ভিউয়ার্স, আপনিও যদি বাজেটের মধ্যে একটি বড় স্ক্রিনের মজা নিতে চান তাহলে ট্রাই করে দেখতে পারেন এই স্ক্রিন ম্যাগনিফায়ারকে, এবং এটিকে 200-300 টাকার মধ্যেই কিনে নিতে পারবেন। সোমি ফ্ল্যাশ ওয়্যারলেস হার্ড ড্রাইভ। বন্ধুরা, নর্মালি আমরা তো হার্ড ড্রাইভ অথবা মেমোরি কার্ড ইউজ করেই থাকি, রাইট? কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়, যেমন কখনো হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায়, নয়তো হার্ড ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, এখন আমি আপনাদের এমন একটি হার্ড ড্রাইভ দেখাবো যেটা ইউজ করলে কোনো প্রবলেমই ফেস করতে হবে না। দিস ইজ সোমি ফ্ল্যাশ ওয়্যারলেস হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভকে আপনি আপনার ফোন অথবা ল্যাপটপে প্লাগ ইন না করেই ইউজ করতে পারবেন এবং যে কোনো ভিডিও বা ফটোকে শেয়ার করতে পারবেন। এটিতে আপনি 1 TB অর্থাৎ 1000 GB স্টোরেজ পেয়ে যাবেন। এতে করে এই ড্রাইভের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার চিন্তা এবার ছেড়েই দিন। এছাড়াও আপনি চাইলে এটির মেমোরিকে একসাথে 12 জনের সাথে শেয়ার করতে পারবেন। এখন থেকে মানুষ আপনার কাছে চায়ের জন্য চিনি নয় বরং মেমোরি ধার চাইবে, যা সত্যি ইন্টারেস্টিং, তাই না? সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে ইন্টারেস্টিং লেগেছে। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।